আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। আমি এ আর রনি এই মুহূর্তে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব রচনা লেখার নিয়ম, কোন রচনাটা পরীক্ষায় আসতে যাচ্ছে সেটা নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো তোমরা অনেকে আছো যারা রচনাতে ফুল মার্ক তুলতে পারো না, তার একটা কারণ আছে। সেই কারণটা আছে যে তোমরা পয়েন্ট দেও না। তো তোমরা কীভাবে পয়েন্ট ওয়াইজ রচনা লিখবে সেটা নিয়ে আলোচনা করব, আর কোন রচনাগুলো দেখে গেলে অবশ্যই তুমি কমল পাবা সেটা নিয়ে আলোচনা করব। যে রচনাতে তুমি 20 মার্কসের মধ্যে 20 মার্কসই তুলে নিতে পারবে, তো এই জন্য সেই ট্রিক্সগুলো জানার জন্য এই ভিডিওতে। রচনা তোমার মুখস্থ করতে হবে না, তুমি রচনা বানায় লিখবা, কিন্তু বানায় লেখেও তুমি কিন্তু অনেক ভালো মার্কস তুলতে পারবা, ঠিক আছে? তো এই জন্য কী করতে হবে, ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, ওকে? তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে, তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। রচনা সম্পর্কিত এইরকম ভিডিও আমি 100% তোমাকে অ্যানসিওর করে বলতেছি, এরকম ভিডিও তুমি আর কোথাও পাও নাই, এই প্রথম তুমি এরকম ভিডিও দেখতেছো। ওকে, তো দেখো আমি তিনটা রচনার কথা বলবো, এই তিনটার মধ্যে একটা রচনা পরীক্ষায় আসবেই, একটা রচনা তুমি কমন পাবা এই তিনটা রচনা থেকে। হ্যাঁ, সেগুলো হচ্ছে স্বদেশ প্রেম, তারপরে হচ্ছে অধ্যবসায় এবং শ্রমের মর্যাদা। এই তিনটা রচনা থেকে একটা রচনা পাবাই তুমি, তুমি অবশ্য রচনা 5টা কমন পাবা। হ্যাঁ, 5টা রচনা পরীক্ষায় আসবে, সেখান থেকে তোমাকে যে কোনো একটা রচনা অ্যান্সার করতে হবে। তো এখানে আমি যে তিনটার কথা বললাম, যে স্বদেশ প্রেম, অধ্যবসায়, শ্রমের মর্যাদা, এই তিনটা থেকে একটা কমন থাকবে ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে তোমার সাজেশন, যে এই তিনটার মধ্যে তুমি একটা পাবা, এই তিনটা যদি তুমি দেখে দাও অবশ্যই একটা তুমি কমন পাবা। এখন কথা হচ্ছে যে স্বদেশপ্রেমী আসুক বা দেশ এই অধ্যবসায়ী আসুক বা তোমার শ্রমের মর্যাদায় আসুক, এই এগুলো তুমি কীভাবে লিখলে বা এগুলো মুখস্থ ছাড়া তুমি কীভাবে লিখলে যে তুমি একদম ফুল মার্কস পাবে, 20-এর মধ্যে 20 মার্কস পাবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমত তোমাকে যে কোনো রচনা লেখার জন্য তোমাকে কী লাগবে, ভূমিকা লাগবে, ভূমিকা এবং উপসংহার, এইগুলা সহ তোমাকে 15 থেকে 20টা পয়েন্ট দিতে হবে, 15 থেকে 20টা পয়েন্ট। তো 15 থেকে 20টা পয়েন্ট যদি তুমি লিখতে পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে বলতেছি রচনাতে তুমি 20-এর মধ্যে 20ই পাবা, ঠিক আছে? তবে কমপক্ষে 15টা পয়েন্ট দিতে হবে, কমপক্ষে 15টা পয়েন্ট। 20টা পয়েন্ট দিতে পারলে ভালো, তবে কমপক্ষে 15টা পয়েন্ট তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো আমি এই যে তিনটা রচনার কথা বললাম, আমি তিনটার পয়েন্ট সহ তোমাদের এটা আলোচনা করে দিতেছি। তো দেখো, অ্যাট ফার্স্ট তোমাকে কী করতে হবে, যে ভূমিকা লিখতে হবে। ধরো স্বদেশ প্রেম আসছে, তো এখানে তুমি দিয়ে দিলা যে রচনা স্বদেশ প্রেম, রচনা স্বদেশ প্রেম। এরপর তুমি কী লিখবা, যে ভূমিকা লিখবা। তো এখানে দেখো ভূমিকা, ভূমিকাটা কী, যে এটা যে স্বদেশ প্রেম, এখানে দেখো 2টা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে স্বদেশ আর একটা হচ্ছে প্রেম। তার মানে স্ব মানে কি, নিজ, স্ব মানে হচ্ছে নিজের, নিজের দেশের প্রতি যে প্রেম সেটাই হচ্ছে কি, স্বদেশ প্রেম। তো এইটাকে যদি তুমি ভাঙো, ভাঙলে কিন্তু তুমি ভূমিকাটা খুব সহজে লিখে ফেলতে পারবা। এই যে প্রথমে দেখি রচনার মধ্যে যে কিওয়ার্ডটা দিয়ে দিছে স্বদেশ প্লাস প্রেম, এই স্বদেশ আর প্রেমটাকে নিয়ে যদি ভাঙো আর কি, এখানে স্ব আছে, দেখো এখানে 2টা না মূলত 3টা কিওয়ার্ড আছে, স্ব প্লাস দেশ প্লাস প্রেম, 3টা কিওয়ার্ড কিন্তু, ঠিক আছে? এখানে 3টা, স্ব মানে কি নিজ, আর দেশ মানে তো বুঝোই দেশ, আর প্রেম মানে প্রেম বা ভালোবাসা, ঠিক আছে? তো স্ব মানে নিজের দেশের প্রতি যে প্রেম বা ভালোবাসা সেটি মূলত কি, স্বদেশ প্রেম। তো দেখো এইরকম কিওয়ার্ডগুলোকে ভেঙে নিয়ে তুমি কিন্তু ভূমিকাটা খুব অনায়াসে লিখে ফেলতে পারো। তো ভূমিকাটা কি হতে পারে, যে নিজ ভূমির প্রতি মানুষের যে অপরিসীম ভালোবাসা তাই স্বদেশ প্রেম, স্বদেশের প্রতি বা প্রতিটি মানুষের রয়েছে টান বা ভালোবাসা, অনেকে স্বদেশকে মায়ের সাথে তুলনা করেন। তো এই কথাটা কি আমার, তোমার কি মনে হয় এই কথাটা কি আমি মুখস্থ লিখছি না, এটা আমার, আমি নিজে থেকে লিখছি, অবশ্যই এই যে কথাটা লিখছি এইটা আমি কিন্তু আমার নিজের ভাষায় লিখছি। তো তুমি কি করবা, এই ভূমিকাটা তুমি তোমার মতো করে লিখবা, ঠিক আছে? এটা মুখস্থ করা কিচ্ছু না, এটাকে তুমি কেন মুখস্থ করবা, ঠিক আছে? তো এই ভূমিকাটা তোমাকে প্রথম লাইনটা এমনভাবে লিখতে হবে যে প্রথম লাইনে যে যে শিরোনামটা আছে, যে শিরোনাম, এই শিরোনামটাকে কেন্দ্র করে তোমাকে লিখতে হবে, অর্থাৎ স্বদেশের প্রতি তোমার যে প্রেম সেটাই হচ্ছে কি, স্বদেশ প্রেম। তো এরকম তুমি ভূমিকা লিখে দিলা। এরপরে তোমাকে আরও কিছু গুরুত্ব পয়েন্ট লিখতে হবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন স্বদেশ প্রেমের সংজ্ঞা, মানে স্বদেশ প্রেম বলতে কী বোঝায়, এই জায়গায় এই কথাগুলো চলে আসবে। তারপরে স্বদেশ প্রেমের পটভূমি,
হ্যাঁ, এই এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলো মুখস্থ রাখবা। স্বদেশ প্রেমের পটভূমি, হ্যাঁ, স্বদেশ প্রেমের দৃষ্টান্ত, হ্যাঁ, তুমি কিছু উদাহরণ দিলা, স্বদেশ প্রেমের দৃষ্টান্ত দিলা, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বললা, জিয়াউর রহমানের দৃষ্টান্ত দিলা, বা মাওলানা আব্দুল হামিদ খান ভাষণের দৃষ্টান্ত দিলা, এগুলো নিয়ে তোমাকে, এগুলো বানায় বানায় তোমাকে লিখতে হবে, কিচ্ছু মুখস্থ করতে হবে না। প্রকৃত দেশপ্রেমিক, দেখো এই এই পয়েন্টে তুমি প্রকৃত দেশপ্রেমিক যারা তাদের সম্পর্কে বর্ণনা করলা, এই পয়েন্ট মুখস্থ রাখতে হবে তোমার, এই পয়েন্ট মুখস্থ রাখতে হবে। স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ, স্বদেশ প্রেম মানে কি করলে তুমি বুঝবা যে সে হচ্ছে স্বদেশ প্রেমী? কি করলে একজন মানুষ যদি দেশের প্রতি কর্তব্য পালন করে, দেশের ট্যাক্স দেয়, হ্যাঁ, তারপরে যাবতীয় দায়িত্ব পালন করে, এগুলো হচ্ছে স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ। পানির অপচয় কম করে, গ্যাসের অপচয় কম করে, এটা হচ্ছে, এগুলো কি স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টটা তুমি বানায় বানায় লিখবা, সবগুলো পয়েন্ট তুমি বানায় বানায় লিখবা। ইসলামের দৃষ্টিতে স্বদেশ প্রেম, ইসলামের দৃষ্টিতে স্বদেশ প্রেম, এই পয়েন্টে তুমি কিছু কথা লিখলা। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর স্বদেশ প্রেম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বদেশ প্রেম সম্পর্কে তুমি তুলে ধরলা, এগুলো সবই তোমাকে বানায় বানায় লিখতে হবে। তবে যদি তুমি কোনো হাদিস থেকে রেফারেন্স দিতে চাও, তাহলে সেটা অবশ্যই কিন্তু সত্য হতে হবে। হ্যাঁ, যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছিলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছিলেন, তিনি বারবার মক্কার দিকে তাকাইতেছিলেন, বারবার মক্কার দিকে তাকাইতেছিলেন, এবং তখন তিনি বলতেছিলেন যে প্রিয় মাতৃভূমি, তোমাকে ছেড়ে আমি কখনোই যেতাম না যদি না আমার আপনজনেরা এরকম বিরোধিতা করত। তো এরকম স্বদেশের প্রতি একটা যে বহিঃপ্রকাশ, এটা প্রিয় নবী হযরত মুহাম্মদের মধ্যে কিন্তু ছিল, ঠিক আছে? তো এই যে এই কথাগুলো কি তোমাকে জাস্ট লিখতে হবে, এটা বানায় বানায় লিখবে আর কি তুমি, ঠিক আছে? এরপরে দেখো যে অন্যান্য ধর্ম অনুসারে স্বদেশ প্রেম, কোনো ধর্মই কি স্বদেশ প্রেম কে মানা করে? অবশ্যই না। তো এই কথাগুলো তুলে ধরবা যে অন্যান্য ধর্ম অনুসারেও স্বদেশ প্রেমের গুরুত্ব রয়েছে, প্রত্যেক ধর্মই স্বদেশ প্রেমের পক্ষে কথা বলে, কেউ বিপক্ষে কথা বলে না। তো এইগুলো তোমাকে কি করতে হবে? বানায় বানায় লিখতে হবে, এগুলো তো মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? ভাষা সৈনিকদের স্বদেশ প্রেম, আমাদের 1952 সালে একটা বিশাল ইতিহাস আছে, 1952 সালে, 1952 সালে রফিক, শফিক, জব্বার এরা শহীদ হয়েছে, কিসের জন্য শহীদ হয়েছে? এই স্বদেশের প্রতি তাদের মায়া ছিল, এই ভাষার প্রতি তাদের মায়া ছিল, বিদায়। ওকে, এরপরে দেখো জাতীয় চেতনায় স্বদেশ প্রেম, আমাদের জাতীয় চেতনা বৃদ্ধি পাইছে, ঠিক আছে? এই দেশে একসময় পাকিস্তানরা রাজত্ব করতো, তো পাকিস্তানরা যখন রাজত্ব করতো, আমরা নিজেরা তখন কী চাইছি? আমাদের মধ্যে একটা চেতনা আসছে, আমরা জাগ্রত হয়েছি, তখন আমরা কি এই যে নতুন রাষ্ট্র, এই পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা বাংলাদেশ গঠন করছি, এটা কি আমাদের জাতীয় চেতনা বৃদ্ধি করছে? 1952 সালে ভাষা আন্দোলন হচ্ছে কিসের ভিত্তিতে? জাতীয় চেতনার জন্য হয়েছে। স্বদেশ প্রেম ও মুক্তিযুদ্ধ, এই স্বদেশ প্রেমের কারণে কী হয়েছে? মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের দেশে। এই স্বদেশ প্রেমের কারণে আমাদের দেশে কী হয়েছে? মুক্তিযুদ্ধ হয়েছে। স্বদেশ প্রেমের প্রয়োজনীয়তা, স্বদেশ প্রেমের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে তোমাকে তুলে ধরতে হবে, স্বদেশ প্রেমের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে তুলে ধরবা। ওকে, এরপর স্বদেশের প্রতি তোমার কী কী কর্তব্য আছে, স্বদেশের প্রতি কী কী কর্তব্য আছে সেগুলো তুলে ধরবা। এরপরে দেখো তোমাকে এরপরে কী দিতে হবে? উপসংহার দিতে হবে, উপসংহার। একটা রচনার শেষ পয়েন্ট হচ্ছে কী? উপসংহার। তো উপসংহারটা দেখো, যে কোনো রচনার উপসংহার লেখার জন্য তুমি এইভাবে প্রথমে লেখা নেবে যে পরিশেষে আমরা উল্লেখ করতে পারি যে, এই কথাটা তুমি সকল রচনার জন্য লিখতে পারবা যে পরিশেষে আমরা উল্লেখ করতে পারি যে। তারপরে এইটার উপসংহার অনেকটা, এটা উপসংহারটা অনেকটা ভূমিকার মতোই হয় যে স্বদেশ প্রেম নিজের প্রতি, নিজের দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাদের প্রত্যেকের উচিত দেশকে ভালোবাসা জীবন বাজি রেখে দেশকে রক্ষা করা, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করা। তো এইটা হচ্ছে কি একটা উপসংখ্যা লিখে ফেললাম, পরিশেষে আমরা উল্লেখ করতে পারি যে লিখে তুমি জাস্ট ভূমিকার মতো কিছু একটা কথা এখানে লিখে দিবা, ঠিক আছে? ওকে, এই গেল স্বদেশ প্রেম। এরপর দেখো একইভাবে যদি অধ্যবসায়, অধ্যবসায় সম্পর্কে লিখলে, এখন অধ্যবসায় এই এটা ভূমিকা লিখতে হলে অধ্যবসায়টা কী সেটা তোমাকে বুঝতে হবে যে অধ্যবসায়টা কী? সাধনা, শ্রম, সাধনা, শ্রম, এটাকে কী বলা হয়? যে অধ্যবসায় বলা হয়, ঠিক আছে? তো তুমি এই ভূমিকা লিখে দিলা, হ্যাঁ, আগের মতোই, আগেরটার মতো তুমি, তোমাকে ভূমিকা লিখতে হবে। তো ভূমিকার মধ্যে প্রথম এই অধ্যবসায়টা কী, অধ্যবসায় বিষয়টা কী সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপর তুমি বানায় বানায় এই ভূমিকাটা লিখে দিবা। অধ্যবসায়ের সংজ্ঞা, অধ্যবসায়ের সংজ্ঞা দিবা তুমি, অধ্যবসায় কাকে বলে, হ্যাঁ, এই বিষয়টা বুঝিয়ে দিলা, এটা হচ্ছে এখানে দিয়ে দিবা। এইগুলো কি সব বানায় বানায় লিখবা এই পয়েন্ট অনুযায়ী। অধ্যবসায়ের দৃষ্টান্ত দিলা, অধ্যবসায়ের দৃষ্টান্ত, দেখো যে রবার্ট বুশের একটা কাহিনী আছে, রবার্ট বুশ, হ্যাঁ, স্কটল্যান্ডের রাজা ছিল, হ্যাঁ,
তারপরে সে ইংল্যান্ডের রাজার কাছে বারবার কিন্তু পরাজিত হইতেছিল, ঠিক আছে? এইভাবে সে ছয়বার পরাজিত হয়েছে। হ্যাঁ, স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস ইংল্যান্ডের রাজার কাছে ছয়বার পরাজয় বরণ করছে এবং ফাইনালি সে রাজ্য ছেড়ে পালায় গেছে। পালায় যাওয়ার পরে সে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে সে ক্লান্ত হয়ে ভাবতেছিল যে আমার সব শেষ হয়ে গেছে, সে হতাশার মধ্যে পড়ে গেছে। এরপর সে খেয়াল করলো যে যে গুহার মধ্যে সে আশ্রয় নিয়েছে সেই গুহার মধ্যে একটা মাকড়সা এটার সিলিং উপরে ওঠার চেষ্টা করতেছিল। এইভাবে ছয়বার সে ব্যর্থ হইতেছিল মাকড়সাটা, সাতবারের বেলা সে ঠিকই ওই সিলিংয়ে উঠতে আসলে সক্ষম হয়েছে। তো এইটা থেকে রবার্ট ব্রুস কি একটা ইন্সপিরেশন পাইছে, উৎসাহ পাইছে। উৎসাহ পাইয়া সে আবার তার সৈন্য সামন্ত জোগাড় করছে, জোগাড় করে আবার যুদ্ধ করছে তার শত্রুর বিরুদ্ধে। যুদ্ধ করার ফলে সে তার রাজ্যকে আবার পুনরায় ফিরে পাইছে। তো এইরকম এক দৃষ্টান্ত তোমাকে দিয়ে দিতে হবে। এরপর তুমি দিতে পারো পয়েন্ট, অধ্যবসায়ের গুরুত্ব দিতে পারো, যে অধ্যবসায় কেন প্রয়োজন। হ্যাঁ, সেই সমস্ত বিষয়গুলো তুমি বানায় বানায় লেখলা, অধ্যবসায়ের বৈশিষ্ট্যগুলো তুমি বানায় বানায় লেখলা। হ্যাঁ, মনীষীদের জীবনে অধ্যবসায়, মনীষী বলতে কাদের বোঝায়, বিখ্যাত ব্যক্তি যারা রয়েছে, মনীষী কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ এরকম যত মনীষী আছে, আব্রাহাম লিঙ্কন, এরকম মনীষীদের বিভিন্ন ঘটনা তুমি তুলে দিতে পারো এই পয়েন্টের মধ্যে। হ্যাঁ, তবে পয়েন্ট মনে করো যে বিশাল বড় করা যাবে না, একটা অনেক বড় করলা আর আরেকটা একবারই ছোট করে রাখলা তা না, ঠিক আছে? তোমার খেয়াল রাখতে হবে যে তুমি প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে লিখতে পারো। হ্যাঁ, সেটা তোমার খেয়াল রাখতে হবে। অধ্যবসায় মানেই সফলতা, অধ্যবসায় মানে সফলতা। তো এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাকে কিছু কথা লিখে দিতে হবে। অধ্যবসায় হতাশা দূর করে, এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাকে কথাগুলো লিখে দিতে হবে। দৃঢ় সংকল্প ও অধ্যবসায়, দৃঢ় সংকল্প ও অধ্যবসায়। হ্যাঁ, অধ্যবসায় থাকতে হবে, পাশাপাশি দৃঢ় সংকল্প, দৃঢ় একটা প্রতিজ্ঞা থাকতে হবে এবং বারবার কোনো বিষয় সম্পর্কে চেষ্টা করতে হবে। এই সমস্ত কথাবার্তা তুমি এখানে বুঝায় দেবা। এরপরে সমাজ গঠনে অধ্যবসায়, সমাজ গঠনের জন্য অধ্যবসায় প্রয়োজন, এটা তুমি এখানে এই সম্পর্কে কিছু কিছু কথা লিখে দিবা, ঠিক আছে? এই পয়েন্টের উপর ভিত্তি করে কিছু কথা বানায় বানায় লিখবা। রাষ্ট্র গঠনে অধ্যবসায় একটা কিছু কথা বানায় বানায় লিখবা। হ্যাঁ, সঠিক দৃষ্টিভঙ্গি অধ্যবসায়, এখানে কিছু কথা বানিয়ে বানিয়ে লিখবা, এই পয়েন্টের উপর ভিত্তি করে বানায় বানায় লিখবা। ওকে, এরপর দেখো সৃজনশীলতায় অধ্যবসায়, সৃজনশীলতা অধ্যবসায়, এইখানে কিছু কথা বানায় বানায় লিখলা। সমস্যা সমাধানে অধ্যবসায়, এখানে বানায় বানায় লিখলা। উপসংহার, ফাইনালি উপসংহারটা এইভাবে লিখে দিলাম, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা রচনা তোমাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এরপর দেখো শ্রমের মর্যাদা, হ্যাঁ এখানেও ভূমিকা চলে আসবে, ভূমিকা তো এখানে ভূমিকা দিয়ে দাও। শ্রমের সংজ্ঞা, শ্রম বলতে আসলে কী বোঝায় এটাকে তুমি বুঝায় দাও। শ্রমের মর্যাদা, শ্রমের মর্যাদা সম্পর্কে এই পয়েন্ট অনুযায়ী কিছু কথা লেখো। হ্যাঁ, যে আমাদের প্রত্যেকের উচিত শ্রমের মর্যাদা দেওয়া, শ্রমিককে মর্যাদা দেওয়া, শ্রমিককে তার প্রাপ্ত মজুরি দেওয়া, এই সমস্ত বিষয়গুলো তুমি তুলে ধরলা। ইসলামের দৃষ্টিতে শ্রমের মর্যাদা, ইসলামের দৃষ্টিতে শ্রমের মর্যাদা, এখানে এই সম্পর্কে কিছু তুমি কথা কিছু লিখে দিলা। হ্যাঁ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়ার জন্য, এই হাদিসটা তুমি এইখানে তুলে দিলা। এরপরে শ্রমিকদের আন্দোলন, হ্যাঁ আমরা জানি যে মে দিবস হয়, মে দিবস হয়, মে মাসের এক তারিখে আমরা একটা দিবস পালন করি, ঠিক আছে? সেই দিবসটা আসলে কিসের মাধ্যমে আসছে, একটা আন্দোলনের মাধ্যমে আসছে। হ্যাঁ, সে তো এই ওই যে ইতিহাস, হ্যাঁ ওই ইতিহাসটা তুমি তুলে ধরলা, যে শ্রমিকদের আন্দোলন যে হয়েছিল সেটা তুলে ধরলা। শ্রম দিবস, মে মাসের এক তারিখ থেকে আমরা এই শ্রম দিবসটা পালন করি, এই সম্পর্কে কিছু কথা তুমি লিখে দিলা। এরপরে উন্নত রাষ্ট্রের শ্রমের মর্যাদা, উন্নত রাষ্ট্রের শ্রমের মর্যাদা কীরকম দেওয়া হয় সেটা সম্পর্কে তুমি কিছু কথা লিখে দিলা এই পয়েন্ট অনুযায়ী। এরপরে দেখো বাংলাদেশের শ্রমের মর্যাদা, বাংলাদেশের শ্রমিকদের কীরকম মর্যাদা দেওয়া হয় সেই সম্পর্কে লিখে দিলা। বাংলাদেশের শ্রমের মর্যাদা, উন্নত রাষ্ট্রের শ্রমের মর্যাদা, বাংলাদেশের শ্রমের মর্যাদা। তারপরে শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, এই পয়েন্টের উপর তুমি কিছু কথা লিখে দিলা, ঠিক আছে? শ্রমিকরা যদি না কাজ করে, শ্রমিকরা যদি, শ্রমিক বলতে কি একজন কৃষকও কিন্তু একজন শ্রমিক, সে যদি তার ক্ষেতে ফসল উৎপাদন না করে তাহলে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে, দেশে চাল উৎপন্ন হবে না, খাবার উৎপন্ন হবে না, পোশাক কর্মীরা যদি কাজ না করে তাহলে দেশের অর্থনীতি বৃদ্ধি পাবে না। তো এইরকমভাবে তুমি এই কথাগুলো বানায় লিখে দিবা, ঠিক আছে? ওকে,
এরপরে শ্রমিকদের সাথে উত্তম ব্যবহার, এই পয়েন্টে লেখা দিলাম যে শ্রমিকদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের সাথে উত্তম ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছেন, এইরকম কিছু কথাবার্তা লিখে দিলা। শ্রমিকদের ন্যায্য মজুরি, শ্রমিকদের যাতে ন্যায্য মজুরি দেওয়া হয় সেদিক থেকে খেয়াল রাখতে হবে, এই কথাগুলো তোমাকে বানে আয়া লিখতে হবে। ওকে, এরপর দেখো সুষম বন্টন, সুষম বন্টন, যে বন্টন সুষম করতে হবে, একজন শ্রমিককে, একজন শ্রমিক আমার হয়তোবা আমার খুব কাছের লোকের জন্য আমি তাকে বেশি সুযোগ সুবিধা দিলাম, আরেকজন দূরের লোক তাকে আমি কম সুযোগ সুবিধা দিলাম, এরকম না করে ধরুন সুষম বন্টন করতে হবে। শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধি করা, শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, হ্যাঁ এরকম কিছু কথা বানায় বানায় লিখে দিলা। ঠিক আছে, শ্রমের মর্যাদার গুরুত্ব সম্পর্কে ফাইনালি শ্রমের মর্যাদার গুরুত্ব এবং উপসংহারটা লিখে দিবা, শ্রমের মর্যাদার গুরুত্ব এবং উপসংহার, শেষ তোমার শ্রমের মর্যাদা রচনা। তো এইভাবে যদি তুমি তোমার রচনাকে প্রেজেন্টেশন করতে পারো, আমি 100% ইনশাল্লাহ, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি যে তুমি রচনাতে অবশ্যই ফুল মার্কস পাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এই ছিল আজকের আলোচনা, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। ঠিক আছে, আর চ্যানেলের সাথে স্টে কানেক্ট থাকো, যে কালকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার পরেই তোমরা চ্যানেলের সাথে চোখ রাখবা, সেখানে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ভিডিওগুলো আপলোড করা হবে। ঠিক আছে, সেজন্য আমি কাজ করে যাচ্ছি। তো অবশ্যই চ্যানেলের সাথে স্টে কানেক্ট থাকো, আমি চাই তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো। আল্লাহ হাফেজ।